ইন্ডোরে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র 150 রানে অল আউট হয়ে এসে সফরকারী বাংলাদেশ ভারতের মাটিতে দ্বিতীয়বারের মতো প্রথম টেস্ট খেলতে নেমেই সর্বনিম্ন রানের নজির গড়ল টাইগাররা। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। 58.3 ওভার ব্যাট করে 150 রানে গুটিয়ে যায় টাইগাররা। ভারতের মাটিতে এর আগে মাত্র 1টি টেস্ট খেলেছে বাংলাদেশ। 2017 সালে হায়দ্রাবাদে সিরিজের একমাত্র টেস্টে 2 ইনিংসে 388 ও 250 রান করে বাংলাদেশ। এবার 2 ইনিংসের চেয়ে কম রান করে নিজেদের ইনিংস শেষ করে বাংলাদেশ। এই ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করে মুশফিকুর রহিম, তার রানের সংখ্যা 43। এছাড়াও অধিনায়ক মমিনুল হক করেছেন 37 রান, লিটন দাস 21 রান এবং মোহাম্মদ মিঠুন 13 ও মাহমুদুল্লাহ রিয়াদ করেছেন মাত্র 10 রান।